রাজ্য মন্ত্রিসভার বৈঠকে গৃহীত বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে বিস্তৃতভাবে তুলে ধরেন রাজ্যের তথ্য সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী। মঙ্গলবার মুখ্যমন্ত্রী মানিক সাহার পৌরোহিত্যে মন্ত্রিসভার বৈঠকে এইসব সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানান তথ্য সংস্কৃতি মন্ত্রী। এর মধ্যে আন্তর্জাতিক উড়ান পরিষেবার সুবিধার জন্য সপ্তাহে তিন দিন আগরতলা থেকে চট্টগ্রাম এবং চট্টগ্রাম থেকে আগরতলা বিমান পরিষেবা শুরু করার জন্য রাজ্য মন্ত্রিসভা সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে জানান সুশান্ত চৌধুরী। এই পরিষেবায় প্রতি ব্যক্তির ভাড়া 4,500 টাকা ধার্য করা হয়েছে বলে জানান তিনি। বাংলাদেশের সঙ্গে আমাদের এয়ার কানেক্টিভিটি চালু করা আজকে ক্যাবিনেট সেটা মঞ্জুরি দিয়েছে। আগরতলা টু চিটাগং, চিটাগং টু আগরতলা সপ্তাহে তিনবার এবং তার ভাড়া হবে 4,500 টাকা পার প্যাসেঞ্জার। আগরতলা ঢাকা ছিল 5,000 টাকা পার প্যাসেঞ্জার, কিন্তু যেহেতু আগরতলা ঢাকা আমরা অফ করিনি, সেখানে চিটাগং এবং আগরতলার মধ্যে আমরা মানে সিদ্ধান্ত গ্রহণ হয়েছে, তাই 4,500 টাকা হবে পার প্যাসেঞ্জার, যেটা সপ্তাহে তিনবার অপারেট করবে। আজকে সেই সিদ্ধান্ত, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সেটা হয়েছে এবং এতে করে 15 কোটি টাকার উপর যে গ্যাপ ফান্ড সেটা বহন করতে হবে প্রতি বছর রাজ্য সরকার। প্রতি বছর এর জন্য রাজ্য সরকারের 15 কোটি টাকা খরচ হবে বলে তথ্যমন্ত্রী জানান। গ্রামোন্নয়ন দপ্তরের কাজকর্মে আরও গতি আনার জন্য বর্তমান সংখ্যার সঙ্গে আরও 19টি আরডি সাব ডিভিশন, 6টি ডিভিশন এবং 4টা সার্কেল ডিভিশন বৃদ্ধি করার জন্য মন্ত্রিসভার সিদ্ধান্তের কথা উল্লেখ করেন তথ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। ডিভিশনের সংখ্যা আমরা 19টারও বৃদ্ধি করতে চলেছি। আমাদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়াররা বসেন যেখানে, তাদেরকে আমরা ডিভিশন বলি, 6খানা ডিভিশন আরো সেখানে বৃদ্ধি হবে। সার্কেল আমরা যাকে বলি, যেখানে সুপারিনটেনডেন্ট ইঞ্জিনিয়াররা বসেন, আমাদের 4খানা আরো সার্কেল বৃদ্ধি হবে এবং এতে করে আমাদের বর্তমানে যে 4খানা সার্কেল রয়েছে এসি আরডিরা বসেন, বাকি 4খানা যখন হয়ে যাবে আমাদের টোটাল 8টা জেলাতেই আরডি সার্কেল হবে, যেখানে এসিরা বসবেন বা সুপারিনটেনডেন্ট ইঞ্জিনিয়াররা বসবেন। এতে করে ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ার, যেটা গ্রামীণ যে আমাদের প্রশাসন বা আরডির যে কাজকর্ম গ্রাম উন্নয়ন দপ্তরে, সেটা আরো ত্বরান্বিত হবে। রাজ্যের জনজাতি অঞ্চলে শিক্ষার প্রসারের জন্য রাজ্যের জনজাতি কল্যাণ দপ্তর 300টি সেন্টারে গরিব অংশের ছাত্রদের কিন্ডার গার্ডেন থেকে ক্লাস 5 অবধি কোচিং দেওয়ার জন্য মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে উল্লেখ করেন সুশান্ত চৌধুরী। জনজাতি কল্যাণ দপ্তর দ্বারা এই সেন্টারগুলো চালনা করা হবে এবং কোচিং এর কাজে নিযুক্ত 300 শিক্ষককে দৈনিক 215 টাকা করে ষাণ্মাসিক দেওয়া হবে বলে জানান তথ্যমন্ত্রী। আমাদের আজকের ক্যাবিনেট মিটিং এ সিদ্ধান্ত গ্রহণ হয়েছে, এডিসি যে ভিলেজগুলো রয়েছে এবং তার বাইরেও প্রতিটা গ্রামে মিনিমাম ম্যাক্সিমাম 3টা করে সেন্টার থাকতে পারবে এবং সারা রাজ্যে 300টা সেন্টার তৈরি হবে, যেটাতে ছাত্ররা যারা কিন্ডারগার্টেন, লোয়ার কিন্ডারগার্টেন থেকে ক্লাস 5 পর্যন্ত তাদেরকে কোচিং দেওয়া হবে। অর্থাৎ অনেক গরিব টিউটর মানে ছাত্ররা রয়েছে যারা টিউটরের কাছে যেতে পারে, মা বাবার পয়সা নেই, ছেলে মেয়েদের পড়াশোনা করাতে পারেন না। উপজাতি কল্যাণ দপ্তর সিদ্ধান্ত নিয়েছে যে 300টা সেন্টার হবে অ্যাক্রস দ্য স্টেট সারা রাজ্যে এবং এই 300টা সেন্টারে স্থানীয়ভাবে মিনিমাম 15টা স্টুডেন্ট থাকতে হবে, ম্যাক্সিমাম কোনো সেখানে লিমিটেশন থাকবে না। যারা পড়াশোনা করতে চায় প্রাইভেট টিউটরের কাছে, দপ্তর দায়িত্ব নিয়েছে যে তাদেরকে পড়াশোনা করাবে এবং প্রতিদিন 215 টাকা করে তাদেরকে প্রদান করা হবে। অর্থাৎ টিচারদের, টিচার কারা হবেন, মিনিমাম যারা হায়ার সেকেন্ডারি পাস বা গ্রাজুয়েট তাদেরকে টিচারের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে 215 টাকা করে প্রতিদিন দেওয়া হবে, মাসে ম্যাক্সিমাম 25 দিন ক্লাস তাদেরকে করাতে হবে। অর্থাৎ এতে করে উপজাতি কল্যাণ দপ্তরের যে ইনিশিয়েটিভ, এতে করে শুধু গরিব ছাত্রছাত্রীরা বেনিফিটেড হবে না উপজাতি অঞ্চলে, আমরা 300 জন টিচারকে আমরা লাইভলিহুড দিতে পারি। অর্থাৎ 300 জন হায়ার সেকেন্ডারি বা গ্র্যাজুয়েট যারা আনএমপ্লয়েড ইউথরা রয়েছেন,
তাদেরকেও আমরা লাইভলিহুড প্রদান করতে পারবো, কর্মসংস্থান প্রদান করতে পারবো। একটা গ্রামে তিনটার বেশি সেন্টার হতে পারবে না। প্রতি মাসে 25 দিন এই কোচিংয়ে ক্লাস হবে এবং স্নাতক ও উচ্চ মাধ্যমিক পাশ ব্যক্তিরা এই শিক্ষকতার কাজে যোগ দিতে পারবেন বলে জানান তিনি। সমাজের পথ শিশুদের সাহায্য এবং শিক্ষার জন্য রাজ্যের সমাজ কল্যাণ দপ্তরের মাধ্যমে 6000 পথ শিশুকে নির্বাচিত করে তাদের মধ্য থেকে পুনর্নির্বাচিতদের শিক্ষা এবং জীবন ধারার জন্য প্রতি মাসে 4000 টাকা করে দেওয়া হবে বলে মন্ত্রিসভার সিদ্ধান্তের কথা সাংবাদিক সম্মেলনে জানান সুশান্ত চৌধুরী। সমাজ কল্যাণ দপ্তর, যেটা আপনারা জানেন যে পিছিয়ে পড়া লোক, গরিব বংশের মানুষ তাদের জন্য কাজ করে, সেই সমাজ কল্যাণ দপ্তর একটা পলিসি এনেছে চিলড্রেন ইন স্ট্রিট সিচুয়েশনস রিহ্যাবিলিটেশনের জন্য। আমরা দেখি অনেক সময় রাস্তাঘাটে অনেক ছেলেরা থাকে, মেয়েরা থাকে, তারা ধীরে ধীরে বড় হয়, মা বাবা থাকে না বা মা বাবা থাকে, ভিক্ষাবৃত্তি করে, অনেক সময় আমরা দেখি তারা বিভিন্ন সময় নেশায় আসক্ত হয় এবং সমাজকে তারা বিপথে পরিচালিত করে। বা এই শিশু বয়সে যখন তাদের পড়াশোনা করার কথা ছিল, ওই স্ট্রিট বয়েজ যারা, তারা পড়াশোনা না করে বিভিন্ন অসামাজিক কার্যকলাপে নিজেকে নিযুক্ত করে ফেলে। রাজ্য সরকার সোশ্যাল ওয়েলফেয়ার দপ্তর সিদ্ধান্ত গ্রহণ করেছে, আজকে ড্রাফট আমাদের পলিসি সেটাকে অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে, যে টোটাল সারা রাজ্য থেকে এটা অ্যাপ্রক্সিমেট 6000 মতো স্ট্রিট বয়েজ তাদেরকে বাছাই করা হবে এবং তাদেরকে বাছাই করার পর তাদের থেকে শর্টলিস্টেড করা হবে যে তাদেরকে বিভিন্ন অরফান হাউস, বিভিন্ন এনজিও, যারা দেখবেন আপনার অরফান হাউসগুলো চালায়, সরকারি ভাবেও চলে, এনজিওদের মাধ্যমেও চলে, তাদের হাতে অর্পণ করা হবে। এবং তৎসঙ্গে দ্য চাইল্ড ওয়েলফেয়ার যে একটা কমিটি রয়েছে রাজ্য সরকার সোশ্যাল ওয়েলফেয়ার দপ্তরের অধীনে, তাদের সঙ্গে কথা বলে তাদের আন্ডারে তাদেরকে রেখে দপ্তর সিদ্ধান্ত নিয়েছে যে আগামী 1-2 মাসের মধ্যে 4000 টাকা করে মান্থলি তাদেরকে প্রদান করা হবে, তাদের শিক্ষা, তাদের খাওয়া দাওয়া সমস্ত কিছুর কথা বিবেচনা করে তাদেরকে এটা 2000 টাকা করে দেওয়া হয়। আপনারা জানেন আগামী দিনে আরো নতুন সংযোজন হবে এবং তাদেরকে 4000 টাকা, আরো 2000 টাকা বৃদ্ধি করা হবে, বর্তমান 2000 এবং আগামী 2 মাসের মধ্যে আরো 2000 টাকা বৃদ্ধি করে তাদেরকে, যাতে আগামী দিনে এই অবস্থায় যে অসহায় অবস্থায় তাদেরকে থাকতে হয় বা রাস্তাঘাটে তাদেরকে থাকতে হয়। রাজ্যের বিভিন্ন অনাথ আশ্রম, স্বেচ্ছাসেবী সংস্থা এবং রাজ্য সরকার পরিচালিত হোমে রেখে এই পথ শিশুদের সামগ্রিক জীবন উন্নয়নের জন্য এই প্রয়াস নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী। রাজ্যের প্রযুক্তি ক্ষেত্রের উন্নতিতে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজিকে মোহনপুরে 50 একর জায়গা দেবার জন্য মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সুশান্ত চৌধুরী জানান। 50 একর জায়গা তাদেরকে দেওয়া হচ্ছে মোহনপুরে ফর সেটিং আপ অফ দেয়ার পার্মানেন্ট ক্যাম্পাস অ্যাজ ওয়েল অ্যাজ এক্সেমশন অফ প্রিমিয়াম অ্যামাউন্টিং টু 1 crore 50 lakhs rupees অনলি 1.5 কোটি টাকা তাদের যে প্রিমিয়াম দেওয়ার কথা সেটাও এক্সেমশন দেওয়া হচ্ছে, কারণ এতে করে IIIT হবে ইনস্টিটিউশন এবং তাদের পার্মানেন্ট ক্যাম্পাস ইনস্টিটিউশন হবে, এতে করে রাজ্যের ছেলে মেয়েদের উপকার আসবে, আমাদের রাজ্যের শিক্ষার জগতে একটা পরিবর্তন আসবে এবং প্রযুক্তিগত দিক থেকে আমরা অনেকটাই এগিয়ে যেতে পারবো। তাই এই কথা বিবেচনা করে সেখানে তাদেরকে এই ল্যান্ড 50 একরের সেখানে প্রদান করা হয়েছে টু দ্য ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি IIIT। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মার্গদর্শন এবং মুখ্যমন্ত্রী মানিক সাহার ইচ্ছা অনুযায়ী প্রতি 100 দিনের কাজের খতিয়ান নিয়ে তথ্য সংস্কৃতি মন্ত্রী জানান, এই প্রসঙ্গে 66টি দপ্তরের 254টি লক্ষ্যকে সামনে রেখে কাজ শুরু হয়েছিল এবং মুখ্যমন্ত্রী মানিক সাহার দায়িত্বভার গ্রহণ করার পর 166টি লক্ষ্যমাত্রা পূরণ করা হয়েছে। উনি দায়িত্বভার গ্রহণ করে এটা ওনার ডিজায়ার এক্সপ্রেস করেছিলেন যে প্রতি 100 দিনে আমি কাজের রূপরেখা তৈরি করে 100 দিনের কাজে আমার অ্যাচিভমেন্ট কি সেটা আমি
প্রকাশ করব এবং সম্মানিত আমাদের প্রধানমন্ত্রী মোদিজি শুনাকে গাইড করছেন দিক নির্দেশ করছেন যে প্রতি 100 দিনে যেন কাজের প্রতিদান প্রদান করা হয় রাফলি আমাদের উনি দায়িত্ব নেওয়ার পর যে আমাদের অ্যাকশন প্ল্যান তৈরি হয়েছে তাতে করে দেখা গেছে 254টা পয়েন্ট ছিল টোটাল 46 ডিপার্টমেন্ট 46 খানা দপ্তর এই 46 খানা দপ্তরের মধ্যে টোটাল 254টা পয়েন্টকে টার্গেট করা হয়েছে যে আমি 100 দিনে কি করতে চাইছি এবং এই 254 খানা পয়েন্টের মধ্যে 31st অগস্ট আমাদের যে কামিং 31st অগস্ট তাতে দেখা যাচ্ছে 166 টু বি কমপ্লিটেড আউট অফ 200 ব্যুরো রিপোর্ট রাজেশ নিউজ